প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ভাই আমার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের একটি অংশ আলোচনা করব, সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। আমরা জানি যে কোন মৌল যখন যৌগ গঠন করে তখন সে ওয়াই ইলেকট্রন ছেড়ে দেয় অথবা ইলেকট্রন গ্রহণ করে। যদি মৌলটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর যদি মৌলটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। আমরা জানি যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয় যে সোডিয়াম ধনাত্মক আয়ন গঠন করে, আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে পরে সে ক্লোরাইড আয়নে পরিণত হয়। এরকম ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকলে সেটাকে আমরা বলি জারণ সংখ্যা। অর্থাৎ যৌগ গঠনকালে কোনো মৌল যতটি ইলেকট্রন ছেড়ে দিয়ে একক ধনাত্মক আয়নে পরিণত হয় অথবা কোনো মৌল যতটি ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আয়নে পরিণত হয় সেটি হচ্ছে ওই মৌলের জারণ সংখ্যা। তো আজ আমরা কয়েকটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করব। আমরা যদি সালফিউরিক অ্যাসিড একটি যৌগ জানি আমরা H2SO4, এই যৌগটিতে কেন্দ্রীয় মৌল অর্থাৎ সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে আসলে আমরা কি পাবো? এখানে একটা যৌগ দেওয়া আছে, যৌগটিতে কোনো আয়ন চিহ্ন দেওয়া নাই। সুতরাং এই যৌগ যে মৌলগুলোর সমন্বয়ে গঠিত সেই মৌলগুলোর জারণ সংখ্যার সমষ্টি সমান শূন্য ধরতে হবে। আর যদি কোনো যৌগের উপরে আয়ন চিহ্ন দেওয়া থাকে তাহলে ওই যৌগের মৌলগুলোর জারণ সংখ্যার যোগফল সমান ওই আয়নের সংখ্যাটা ধরতে হবে। যদি 2- অর্থাৎ 2 থাকে তাহলে জারণ সংখ্যার যোগফল হবে 2-2, যদি 1 থাকে তাহলে জারণ সংখ্যার যোগফল হবে -1, যদি 2+ থাকে তাহলে জারণ সংখ্যার যোগফল হবে +2। এখন আমরা এখানে সালফারের জারণ সংখ্যাটি বের করি। আমরা দেখছি সালফার অ্যাসিডে সালফার কেন্দ্রীয় মৌল এবং এটি যৌগটি হাইড্রোজেন সালফার ও অক্সিজেন নিয়ে গঠিত। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা জানি +1, তাহলে এখানে আমরা সালফারের জারণ সংখ্যাটা ধরি সালফার সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা সমান x। তাহলে আমরা কি পাই? হাইড্রোজেনের জারণ সংখ্যা 1, হাইড্রোজেন আছে 2টা, তাহলে ওটাকে আমরা 2 দিয়ে গুণ করি, প্লাস সালফারের জারণ সংখ্যা x, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2, ওটাকে আছে অক্সিজেন 4টা, আমরা 4 দিয়ে গুণ করি, = 0, যেহেতু ওখানে কোনো আয়নের চিহ্ন নাই। বা আমরা যদি সমাধান করি 2 + x - -4 × 8 = 0, বা x 8 এর আগে মাইনাস আছে, 2 এর আগে প্লাস আছে, দুজনের আগে যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে আমরা সেটা একটা থেকে আরেকটা বাদ দিই, বিয়োগ করি। 8 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকে 6 - 6 = 0, বা x = +6, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। সালফারের জারণ সংখ্যা সমান +6। এখন যদি আমরা একটা আয়ন, আমরা জানি অ্যামোনিয়াম আয়ন এর সংকেত এই, এখান থেকে যদি আমরা নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করতে চাই তাহলে কি আসে? আমরা নাইট্রোজেনের জারণ সংখ্যাটা ধরি, যদি আমরা ধরি নাইট্রোজেনের জারণ সংখ্যা x, নাইট্রোজেন এর জারণ সংখ্যা সমান x, তাহলে এই যৌগটাতে আমরা কি পাবো? যৌগটিতে প্রতিটি মৌলের জারণ সংখ্যা আমরা যোগ করি হাইড্রোজেনের 1, আছে হাইড্রোজেন 4টা, 4 দিয়ে গুণ সমান, এখানে আয়ন আছে +1, তাহলে 1, এটা জারণ সংখ্যার যোগফল সমান 1, যদি মাইনাস থাকে তাহলে -1, বা x + 4 = 1, বা x = 1 + 4 ওই পাশে গেলে -4 হয়ে যায়,
তাহলে x সমান থাকে আমাদের -3 এই অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -3 তাহলে আমরা দেখলাম জারণ সংখ্যা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে এমন কি ভগ্নাংশ হতে পারে শূন্য হতে পারে কিন্তু যোজনী যোজনী হচ্ছে একটা মোলের অন্য একটি মোলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্য যোজনী সর্বদাই ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা যোজনী ভগ্নাংশ হতে পারে না শূন্য হতে পারে না ঋণাত্মক হতে পারে এখন আমরা আরো একটি যৌগের জারণ সংখ্যা নির্ণয় করি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এই যৌগটিতে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করি তাহলে ঠিক একইভাবে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা ধরি ক্রোমিয়াম এর জারণ সংখ্যা সমান x তাহলে আমরা এই যৌগ থেকে কি পাচ্ছি আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা 1+1 পটাশিয়াম আছে দুইটা দুই দিয়ে গুণ করলাম প্লাস ক্রোমিয়ামকে আমরা x ধরেছি ক্রোমিয়াম আছে দুইটা ওটাকেও x দিয়ে গুণ করলাম প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2 অক্সিজেন আছে 7টা 7 দিয়ে গুণ করলাম ইকুয়াল টু 0 যেহেতু এখানে কোনো আয়ন চিহ্ন নাই বা 2 প্লাস x আর 2 গুণ করলাম 2x প্লাস মাইনাস -7 গুণে 14 সমান 0 এখন যদি আমরা বাম পাশে যোগ করি তাহলে কি দাঁড়ায় 2x -12 পাই 14 থেকে 2 বাদ দিলাম সমান 0 আমরা এখান থেকে সমাধান করে জাস্ট x এর মানটা বের করব প্লাস 12 ওপাশে গেলে -12 ওপাশে গেলে প্লাস 12 হয়ে যায় বা x সমান তাহলে আমাদের কি দাঁড়ায় 12/2 এখানে x এর সাথে 2 গুণাকার আছে সুতরাং যখনই সে সাইড চেঞ্জ করবে অবশ্যই ভাগ হবে বা x সমান তাহলে +6 অর্থাৎ এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা জারণ সংখ্যা নির্ণয়টি বুঝতে পেরেছো যে কোনো যৌগই দিক না কেন থাকুক না কেন যে মোলে জারণ সংখ্যা নির্ণয় করতে বলবে আমরা ঠিক এই একইভাবে যৌগ থেকে মোলে জারণ সংখ্যা নির্ণয় করতে পারব এখন আমরা তোমাদের পরবর্তী অংশটি যেটা আছে যে জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ একই সাথে ঘটে আমরা এটি একটু প্রমাণ করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে তখন কোনো মৌল ইলেকট্রন ছেড়ে দেয় আবার অপর মৌল সেই ইলেকট্রনটা গ্রহণ করে নেয় যে মৌলটি যে বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে বলি জারণ বিক্রিয়া আর যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলি বিজারণ বিক্রিয়া যে মৌলটি ইলেকট্রন ছেড়ে দেয় সে বিজারক পদার্থ আর যে ইলেকট্রন গ্রহণ করে সে জারক পদার্থ আমরা যদি দেখি যে সোডিয়াম আর ক্লোরিন যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করে আসলে এখানে সোডিয়াম যখন ইলেকট্রন বিক্রিয়া অংশগ্রহণ করে আমরা জানি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয় আর ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে নিয়ে অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান করে ঘটিয়ে তারা সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে এক্ষেত্রে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয় যে সোডিয়াম পরমাণুতে পরিণত হয় আবার ক্লোরিন কি করে সেই ইলেকট্রনটা গ্রহণ করে নেয় ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে নিল নিয়ে ক্লোরাইড আয়ন তৈরি করল ক্লোরিনে পরিণত হল আসলে আমরা যদি এখানে দেখি তাহলে কি দাঁড়ায় দেখি এখানে উভয় পক্ষ থেকে যদি আমরা এই ইলেকট্রনটা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকতো সোডিয়াম প্লাস ক্লোরিন এরা দুইজন যৌগ হয়ে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ বিক্রিয়াটি কি হলো সোডিয়াম যখনই একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে নিয়েছে অর্থাৎ সোডিয়াম বিজারক পদার্থ ক্লোরিন
জারক পদার্থ। এক্ষেত্রে সোডিয়াম যখনই ইলেকট্রন ছেড়ে দেবে যদি ক্লোরিন সেটি গ্রহণ না করে তাহলে বিক্রিয়াটি ঘটত না, যেহেতু সোডিয়ামের ইলেকট্রন ছেড়ে দেওয়া ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করে নিয়েছে, সুতরাং এখানে অবশ্যই জারণ বিজারণ ঘটেছে। এবং এমন ঘটনা ঘটে নাই যে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেওয়ার দুই ঘন্টা পরে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, আসলে বিক্রিয়া সংঘটিত হয় একই গতিতে চলতে থাকে। এক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরপরই ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ আমরা দেখছি যে জারণ এবং বিজারণ একই সাথে সম্পন্ন হয়েছে, একটি মূল ইলেকট্রন ছেড়ে দিয়েছে অপর মূল ইলেকট্রনটা গ্রহণ করে নিয়েছে। আমরা এখানে দেখি যদি সোডিয়ামের একটু ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s1, সোডিয়াম আসলে বাইরের এই ইলেকট্রনটা ছেড়ে দেয়। সোডিয়াম কেন একটি ইলেকট্রন এখানে ছাড়লো? যখনই সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন থাকলো প্রত্যেকটা মৌল চায় রাসায়নিক বিক্রিয়া করে বাইরের স্তরে অষ্টকপূর্ণ করতে, যেহেতু সোডিয়ামের বাইরের স্তরে একটা ইলেকট্রন বেশি আছে এই ইলেকট্রনটা সোডিয়াম ছেড়ে দিয়ে তার বাইরের স্তরটি অষ্টকপূর্ণ করে নিবে, এই কারণে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়। আবার ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 17, 1s2 2s2 2p6 3s2 3p5, এখানে আমরা দেখছি ক্লোরিনের বাইরের স্তরে 7টি ইলেকট্রন আছে, অর্থাৎ অষ্টকপূর্ণ করতে হলে ক্লোরিনের আরও 1টি ইলেকট্রন দরকার হয়। যখনই সোডিয়াম ইলেকট্রনটা ছেড়ে দিল ক্লোরিন তার বাইরের স্তরে অষ্টকপূর্ণ করার জন্য, অর্থাৎ নিজের স্বার্থে খুব দ্রুতই সে ওই ইলেকট্রনটা গ্রহণ করে নিয়ে ক্লোরাইড আয়ন গঠন করলো। তাহলে ইলেকট্রন একজন ছাড়লো অন্যজন গ্রহণ করলো, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ দুটি একসাথেই ঘটলো, তার মানে জারণ এবং বিজারণ একসাথে ঘটলো, এটি নয় কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা জারণ বিজারণ যে একটি যুগপথ প্রক্রিয়া সেটি বুঝতে পেরেছো। আমি তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাস আমি শেষ করব। আমি তোমাদের কয়েকটি যৌগ দেব এবং সেই যৌগের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তোমাদের। ডাকাঙ্কিত মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। নাইট্রিক অ্যাসিড HNO3, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করবে, এবং 4 নম্বর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা তোমরা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ রসায়ন বিজ্ঞান ক্লাস এ পর্যন্তই, তোমাদের সকলের সুস্থতা কামনা করছি, এখানে শেষ করছি আমার আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।